নমস্কার বন্ধুরা, আজকে আপনারা দেখছেন মহরম উৎসব উপলক্ষে লাঠি খেলা। যারা ইসলাম ধর্মাবলম্বীর মানুষ তথা মুসলিম, আপনারা অবশ্যই ভালোভাবে এই মহরম উৎসব সম্পর্কে জানেন। যারা জানেন না তাদের জন্য কিছু কথা বলি। মহরম হলো ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস, চারটি পবিত্রতম মাসের মধ্যে এটি হলো একটি। মহরম শব্দটি আরবি শব্দ যার অর্থ পবিত্র ও সম্মানিত। প্রাচীনকাল থেকেই মহরম মাস পবিত্র মাস হিসেবে পরিচিতি লাভ করে আসছে। মহরমের 10 তারিখ বিশেষ মর্যাদা সম্পন্ন দিন, যাকে আশুরা বলা হয়ে থাকে। ইসলাম ধর্মমতে এই দিনে প্রথম মানব আদি পিতা আদমকে সৃষ্টি করেন আল্লাহ। বিশেষ ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই দিনটি। মহরম মাসের পরবর্তী মাসের নাম হলো সফর। ইসলামের নবী মোহাম্মদ এ মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রমজানের পর সর্বোত্তম শাওম হলো মহরম মাসের শাওম, এবং ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হলো তাহাজ্জুদের সালাত। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।